এও আপনাকে খুব ভালোবাসে। এটা তার মুখে শোনার থেকে বেশি আনন্দময় হয় যখন আপনি তার ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন সে আপনাকে অনেক ভালোবাসে। মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে, আর সেটা হলো মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমার পাওয়ার কথা ছিল কিন্তু আমি পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি সেই জিনিসের কোনো না কোনো দিক দিয়ে অযোগ্য ছিলাম, তাই সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন জানবে যে তোমার জন্য আরও একটি দরজা খুলে গিয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় ও সম্পর্ক হবে এবং মিথ্যা বলে দূরে চলে যাবে, তাই বলে কষ্ট পাবার দরকার নেই। কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল সেটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো, অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই। এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করল, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে? স্বামী বলল, যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কীভাবে ধরতে হয় সেটা শেখাব। স্ত্রী বলল, আর যদি মেয়ে হয়? স্বামী বলল, আর যদি মেয়ে হয় তাহলে তাকে কিছু শেখানোর দরকার নেই। স্ত্রী বলল, কেন? স্বামী বলল, কারণ আমার মেয়ে আমাকে নতুন করে দ্বিতীয়বার সব কিছু শেখাবে, কি পড়তে হবে, কি খেতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি বলা উচিত নয়। একদিক থেকে দেখতে গেলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই, আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, চিরদিন সে আমাকে নিজের হিরো মনে করবে। যখন আমি তাকে কোনো কিছু করতে নিষেধ করব সে আমাকে বুঝাতে চেষ্টা করবে, আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সে পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে নিজেই লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দিবে সে তাকে কখনোই ক্ষমা করবে। স্ত্রী বলল, তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা করতে পারবে তোমার ছেলে তা করতে পারবে না। স্বামী বলল, সেটা না, এমনও হতে পারে আমার জন্য ছেলেও এসব করতে পারবে কিন্তু সে শিখবে, আর মেয়ে এসব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে। স্ত্রী বলল, সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। স্বামী বলল, কিন্তু আমরা চিরদিন তার মনের ভিতরেই থাকবো, সে কোথায় গেল না গেল তাতে কিছুই যায় আসে না, কারণ মেয়েরা সবসময় বিনা স্বার্থে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে হওয়ার ভাগ্য সবার হয় না, যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ হয় সে ঘরেই মেয়ের জন্ম হয়। বেশিরভাগই মানুষের প্রথম প্রেমটা খাঁটি হয় কিন্তু সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেটা ভুল সময়ে হয়। যারা অপেক্ষা করে সময় তাদের জন্য খুব ধীর, যারা ভয় করে তাদের জন্য খুব দ্রুত, যারা দুঃখ করে তাদের জন্য খুব দীর্ঘ, যারা আনন্দ করে তাদের জন্য খুব ছোট, কিন্তু যারা ভালোবাসে সময় তাদের জন্য অনন্তকাল। মিথ্যা বলা যাদের স্বভাব তারা সহজে এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়, চাইলেই সেই স্বভাব থেকে কেউ সহজে বেরিয়ে আসতে পারে না। প্রতিটা দিন একটা প্রত্যাশা দিয়ে শুরু হয় আর শেষ হয় একটা অভিজ্ঞতা দিয়ে, এরই নাম জীবন। যেদিন মনের মাঝে পাহাড় সমান দুঃখ থাকা সত্ত্বেও তোমার ঠোঁটের কোণে হাসি থাকবে সেদিন বুঝে নিয়ে তুমি বেঁচে থাকার পাসওয়ার্ড আয়ত্ত করে ফেলেছ। শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে দশবার ভয় করো, কারণ বন্ধু যখন কোনো সময় শত্রু হয়ে যায় তখন তার কবল থেকে মুক্তি পাওয়া খুবই দুষ্কর।